হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি, তিনি রেডিও টেলিভিশনের একজন জনপ্রিয় উপস্থাপক সায়েম। জেগে আছো কি একটি জনপ্রিয় অনুষ্ঠান ছিল যেখানে তুমি আর নওশিন উপস্থাপনা করতে এবং অনুষ্ঠানটি আমাদের খুবই ভালো লাগতো। সবকিছু মিলিয়ে উপস্থাপনা কিভাবে, কেমন করে আসা এবং কেমন চলছে? উপস্থাপনা এখন পর্যন্ত ভালো, বাট আমার লাগ ভালো যে আমার ক্যারিয়ার শুরুটাই এরকম একটা শো দিয়ে, যেটা নিয়ে মিডিয়া বলেন বা মিডিয়ার বাইরে সবাই এখনও পছন্দ করে। অনেকে দেখা যায় শুটিং থেকে শেষ করে বাসায় গিয়ে এই শোটা দেখে রিফ্রেশড হতো, অনেকে আমাকে বলতো, সো এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। বাট আমার কাছে মনে হয় যে আইব বচ্চু ভাই আমার একটা কথা বলেছেন আমার ক্যারিয়ার শুরুতে, যে তুমি সেই কাজটাই করবে এবং সেই কাজটি মানুষের পছন্দ হবে যে কাজটা তুমি নিজে করে আনন্দ পাচ্ছ। সো আমি এখন পর্যন্ত মোটামুটি 80% সময় সেটাই ফলো করি, যে যে কাজটা আমি 100% পছন্দ করছি আমি সেটাই করি। মাঝে মাঝে একটু ওলটপালট হয়, বাট ম্যাক্সিমাম টাইম তাই করি। এবং সেখানে শুরুটাই আমার ছিল খুব ভালো, জেগে আছো কি যেটা আমি খুব পছন্দ করি, যে টাইপের শো করতে আর কি। রেডিওর কাজ আর টেলিভিশনের কাজ দুটোর ভিতরে কী পার্থক্য আসলে উপস্থাপনায়? ফার্স্ট অফ অল টেলিভিশনে যেটা করতে হয় যে এই যে আমি এখানে বসে আছি, আমি বসার স্টাইলটা কীভাবে বসে আছি এগুলো প্রতি খেয়াল রাখতে হয়। আবার এটা রয়েছে যে এখানে আমাকে যেমন একজন এসে আমাকে লাগিয়ে দিল মাইক্রোফোনটা বা আমাকে আমাকে ওনারে চেক করে, তোমাকে সব দেখা যাচ্ছে এবং তোমাকে সাজিয়ে পরে বসানো। রেডিওতে যেটা হচ্ছে যে এখানে আর কেউ কিছু করে না, আমার শো মানে 4 ঘন্টা, মানে আমি এটা প্রোডিউসার, আমি এটা ডিরেক্টর, আমি এটা অ্যাঙ্কর, সবকিছু আমি। দর্শককে একটু রেডিও শো দেখাতে চাই, দর্শক তো রেডিও শো শুনে। হ্যাঁ, এখন তুমি মনে করো এই শোটি রেডিওর এবং 300 সেকেন্ড উপস্থাপক তুমি, গেস্ট আমি, তুমি শোটি চালিয়ে নাও। ওয়েলকাম ব্যাক 300 সেকেন্ড, আপনাদের সবাইকে আরেকবার সাদর আমন্ত্রণ। আপনার সাথে আছি আমি, আজকে ফরচুনেটের সুযোগ পেয়েছি সায়েম, এবং আমার সাথে আজকে যিনি হোস্ট এই শোয়ের, সেই তিনি আজকে আমার শোয়ের গেস্ট, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় জয় ভাই। স্যার জয় ভাই, কেমন লাগে এই 300 সেকেন্ড অনুষ্ঠান উপস্থাপন করে এত ছটপট মানুষকে কোয়েশ্চেন করতে? খুবই চ্যালেঞ্জিং এবং খুবই ইন্টারেস্টিং। ইয়াস, এবং এটা হচ্ছে আমরা বলি যে রেডিওর উপস্থাপনার সময় উপস্থাপনা হচ্ছে 20-30%, বাকি 70% হচ্ছে মাইক্রোফোন, গান। ধরেন এই মুহূর্তে আমি কথা বলছি, আমার সাথে সাথে স্ক্রিনে আবার এসএমএসগুলো দেখছি, এসএমএসগুলো সবসময় পড়ার সুযোগ পাই না ব্রেক টাইমে, হয়তোবা তখন দেখা যায় যে ওই পড়তে পড়তেই চোখে 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 এডিট করছি যে কোনটা পড়া যাবে বা কোনটা পড়া যাবে না, কোনটা সেন্সর করার মতো, কোনটা সেন্সর করার মতো না, ওই মুহূর্তেই চোখে চোখে সেন্সর করে পড়ে দিচ্ছি। ধরুন পড়তে পড়তে একটা ছোট্ট একটা বাজে কথা আসলো, স্কিপ করে দিচ্ছি। রেডিওতে কি ভয়েসটা খুব ইম্পর্টেন্ট মেয়েদের ক্ষেত্রে? খুব মিষ্টি ভয়েস হলে আমার, আমি অ্যাটলিস্ট আমি পার্সোনালি মনে করি না, আমার কাছে মনে হয় যে ভয়েসটা এন্টারটেইনিং হওয়াটা জরুরি, ভয়েসের অ্যাক্টিংটা জরুরি। উপস্থাপক হিসেবে এই যে এতদিনের ক্যারিয়ার তোমার, সামগ্রিকভাবে উপস্থাপনাটা আসলে কেমন? আমার কাছে মনে হয় যে রেসপেক্টটা খুব ভালো পাওয়া যায়, কিন্তু রেসপেক্টটা টাকা দুটো একসাথে আসে না, এবং ছেলেদের ক্ষেত্রে তো নাই, এবং অনেক ক্ষেত্রেই ধরেন যে কোনো ইভেন্টস আমাদের তো মানে টেলিভিশনে খুব একটা, আপনারা জানেন যে খুব একটা যে টাকা আসে তা কিন্তু না। আমরা এই টেলিভিশনটা হচ্ছে আমাদের কাইন্ড অফ মার্কেটিংয়ের মতন, যে টেলিভিশন দেখে আমি পছন্দ করে দেন আমাকে কোনো ইভেন্টসে ডাকে। সেক্ষেত্রে যেটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে যে মেয়েদের প্রাধান্য থাকে, তারপরে ছেলেদের প্রাধান্যটা আসে। সেই হিসেবে আমি বলবো যে আমি ছেলে হিসেবে অনেক লাকি, যে সেই হিসেবে আমার ক্যারিয়ার আমি ছেলে হিসেবে অনেক কাজ করেছি। হ্যাঁ, যেমন এই শোতে আসার জন্য আমার যেমন অনেকদিন ইচ্ছা আছে যে জয়ের সাথে কথা বলবো, কিন্তু আমাকে না ডাকা পর্যন্ত আমি কিন্তু চুপ করে আছি, ঠিক আছে, দেখি যেদিন আমাকে যোগ্য মনে করবে সেদিনই আমাকে ডাকবে, রাইট? হ্যাঁ, কিন্তু আমি ফোন করে বলবো যে ভাইয়া শোতে আসতে চাই, এটা এটা আমার পক্ষে 13 বছরে হয়নি, ইনশাল্লাহ কোনোদিন, মানে এটা আমার প্রবলেম। অভিনয় করছো? হ্যাঁ। কেন করছো, মানে উপস্থাপনা অভিনয় সব কিছু মিলিয়ে কি একটি প্যাকেজ? না, প্যাকেজ না, অভিনয়টা হচ্ছে ছোটোবেলার যেটা স্বপ্ন, প্রথম স্বপ্ন হচ্ছে অভিনয়, আর উপস্থাপনাটা হচ্ছে সত্যি কথা বলতে উপস্থাপনাটা হয়ে গেছে। আমি উপস্থাপক আমার হওয়ার কথা ছিল না, কারণ আমি যখন রেডিওতে জয়েন করি আমার তখন ওই মুহূর্তে একটা জবের দরকার ছিল, জব হিসেবে আমি রেডিওতে ইন্টারভিউ দিই। জব হওয়ার পরে দেখলাম যে না, এটা মানে একটা ভালো অ্যামাউন্টের টাকাও আছে, আমার ফেমও আছে, সো তাকে না, তারপরেও আব্বু মারা যাওয়া, ফ্যামিলি অনেক কিছু, সংসার চালানো, সব কিছু মিলে দেখলাম যে না, থাকে ধরেন একটা ছেলে তো অনেক কিছু চিন্তা করে চালাতে হয়, আমি আমার পছন্দটাকে প্রায়োরিটি দিলে হয় না, মাঝে মাঝে সংসারটাকে, আমার ফ্যামিলিটাকে প্রায়োরিটি দিতে হয়। সো প্রায়োরিটি দিকে দেখলাম যে না, উপস্থাপনাটি ইনকাম করছি, সো হয়ে গেছে। বাট আমার এখন পর্যন্ত আমার মেইন ইচ্ছা, সবচেয়ে বড় ইচ্ছা, আমি উপস্থাপনাকে ছোটো করছি না, উপস্থাপনাটাও এক ধরনের অ্যাক্টিং লাগে, কিন্তু এখন পর্যন্ত আমার সবচেয়ে বড় ইচ্ছা হচ্ছে অভিনয়। এই মুহূর্তে এখানে বসে তুমি পরিমণির 3টি গুণের কথা বলো। আমার কাছে মনে হয় ন্যাচারাল সুন্দরী, আর কাছে মনে হয় যে ওকে যদি নারেশ করা যায়, নারেশ করা যায় ভালো অভিনয় করতে পারবে, যতটুকু আমি কয়েকটা একটা মুভিরই কয়েকটা পার্ট দেখেছি, আমার কাছে মনে হচ্ছে যে ওকে একটু গাইডেন্স দিলে ভালো করতে পারবে। এই মুহূর্তে যদি তোমাকে প্রস্তাব করা হয় পরিমণিকে বিয়ে করার, হ্যাঁ, তুমি করবে? না, এটা নিয়ে এখনও ভাবিনি। সো আর আমি একটু কাজের বাইরে, আমি একটু আমার আমার নিজের লাইফটা অনেক নর্মাল, আমি কাজের বাইরে খুব একটা মানে নর্মাল লাইফ লিড করতে পছন্দ করি, নর্মাল ফ্রেন্ড সার্কেল। সালমান খান না শাহরুখ খান কাকে ভালো লাগে?
শাহরুখ খান।